তো আজকে থেকে আমরা পিএইচপি স্টার্ট করব, ঠিক আছে? আমরা থিম ডেভেলপমেন্ট করার জন্য মেইনলি ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্ট করে পিএইচপি দিয়ে, পিএইচপি এইচটিএমএল সিএসএস দিয়ে, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি এর মাইস্কিল দিয়ে করা, এই জন্য থিমটাও পিএইচপি দিয়েই করতে হয়। এই জন্য আমরা পিএইচপি শিখে স্টার্ট করবো আজকে। আর আমরা আগে জাভাস্ক্রিপ্ট দেখছিলাম না? জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি মোটামুটি এভরিথিং সেম, জাস্ট কিছু সিনট্যাক্স আলাদা, সব কিছু একই রকম, শুধু কিছু কিছু ওই চিহ্নগুলো আলাদা, তারপর হচ্ছে আপনার ফাংশনগুলো আলাদা, বাকি সব মোটামুটি সেম, করালে বুঝতে পারবেন। আচ্ছা, পিএইচপির কাজ কি সেটা আগে বলি। আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে নর্মালি যে ডিজাইন দেখি এটাকে কি বলে, ওয়েব ডিজাইন বলে, ওয়েবসাইটের ডিজাইন। কিন্তু সাপোজ এই যে একটা ওয়েবসাইট গুগল, দেখতে লাগতেছে খুবই সিম্পল, এটা কি ডিজাইনের অংশ না? এটা তো একটা ডিজাইন। কিন্তু যখনই আপনি কিছু একটা লিখতেছেন, সাপোজ এই যে কিছু একটা লিখতেছেন আপনি, অটোমেটিক্যালি কি সে একটা জায়গায় সে জিনিসটাকে সেন্ড করে দিচ্ছে, ওইখান থেকে ফিল্টার করে একটা রেজাল্ট শো করতেছে। এই যে একটা জায়গা থেকে সে মেসেজগুলো বা ইনফরমেশনগুলো নিয়ে এসে দেখাচ্ছে আপনাকে, যে জায়গা থেকে নিয়ে আসতে সেটা হচ্ছে সার্ভার বা ডাটাবেস, মানে সার্ভারের ডাটাবেস যেখান থেকে নিয়ে আসতেছে। তার মানে কি, যে জায়গায় জমা হয় বা যে জায়গায় গিয়ে হিট করে এটাকে সার্ভার বলা হয়। কি বলা হয়? সার্ভার। ধরে নেন যে আপনি পোস্ট অফিসে যান, পোস্ট অফিসে যাওয়ার পরে একটা চিঠি কি করেন, পোস্ট করেন। পোস্ট করার পর তারা কি করে, তারা ওটাকে বহন করে নিয়ে যায় ওই জায়গা পর্যন্ত। আপনি কি বহন করে নিয়ে যাওয়া সম্ভব? আপনি খালি পোস্ট অফিস পর্যন্ত যাওয়াই সম্ভব আপনার জন্য। তা আপনি শুধুমাত্র এখানে লিখলেন, আর এরা কি করতেছে, আর একটা জায়গায় জিনিসটাকে পাঠিয়ে ইনফরমেশনগুলো আইনে আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে? এই টাইপের ডাইনামিক কাজ করার জন্যই আমরা পিএইচপি ইউজ করবো। পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পিএইচপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। ধরে নেন জাভাস্ক্রিপ্ট, এটাও বলছিলাম একটা প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু ওইটা কি সার্ভারে বা কোনো জায়গায় পাঠায় কোনো ইনফরমেশন? না, ওইটা ব্রাউজারেই সীমাবদ্ধ থাকে। ধরে নেন একটা স্লাইডার বানাবেন, ওটা কিসে থাকে, সে ব্রাউজারেই স্লাইড হয়, ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ, অন্য জায়গায় কিন্তু পাঠানো যাচ্ছে না, যাচ্ছে? তারপর একটু ইজি করে বুঝাই, সাপোজ ফেসবুক, আমরা যে ফেসবুকে যাওয়ার পর লগ ইন করি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করি, তখন সে কই যায়, সার্ভারে পাঠায় জিনিসগুলোকে, যে তুমি মিলে দেখো ঠিক আছে কিনা। সার্ভার যখন কনফার্ম করে হ্যাঁ মিল আছে, দুইটা মানে এই দুইটা আসলেই ডাটাবেজে আছে, এই দুইটা জিনিস, তখনই সে লগ ইন করায়, বুঝতে পারছি? এরপরে যে স্ট্যাটাস দিতেছেন, ওগুলো স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে তো অ্যাড হইতেছে। 100 বছর পরেও এসে যদি দেখেন বা 1 বছর পরেও এসে যদি দেখেন, দেখবেন কি ওই স্ট্যাটাস আছে এখনো, ডিলিট হয়নি। কিন্তু এটা কোথায় জমা হয়ে আছে, সার্ভারে বা ডাটাবেজে জমা হয়ে আছে, ঠিক আছে? সার্ভারের ডাটাবেজ এক জিনিস না, ডাটাবেজ হলো সার্ভারের একটা অংশ, ঠিক আছে? সার্ভারেই ডাটাবেজটা সেট আপ করতে হয়। তো মেইনলি ধরে নেন যে সার্ভারে গিয়ে জমা হয়ে আছে। এখন এই যে মানে একটা জিনিসকে সার্ভারে পাঠানো, সেটা সেভ হয়ে থাকা, এই ব্যাপারগুলোর জন্য অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেক, যার মধ্যে ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পিএইচপিটা খুবই কমফোর্টেবল প্লাস অনেক ভালো, যেটা সবাই ইউজ করে, যেটা দিয়ে অনেক কিছু করা যায়। ওকে, তো পিএইচপি শেখা, পিএইচপি নিয়ে কাজ করার জন্য আগেও বসি, তিনটা জিনিস লাগে, পিএইচপি সফটওয়্যার লাগবে, আরেকটা হচ্ছে যেহেতু এটার সাথে ডাটাবেস কানেক্ট করবো আমরা নেক্সটে, সো MySQL সফটওয়্যার লাগবে, আরেকটা লাগবে হচ্ছে সার্ভার, যে সার্ভারে কাজ করবো, অ্যাপাচি। তো পিএইচপির মতো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ESP, রুবি, ঠিক আছে, আরও অনেক আছে, তারপরে MySQL এর মতো অনেক ডাটাবেস ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, যেমন হচ্ছে ওরাকল একটা খুব পাওয়ারফুল ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আমরা কাজ করবো কোনটা নিয়ে, শুধু পিএইচপি আর MySQL নিয়ে, অ্যাপাচি। অ্যাপাচির মতো আরেকটা সার্ভার আছে, সেটার নাম হচ্ছে NGeeks। এটা চাইতো, এটা আর কি পুরাতন, এটা নতুন, ঠিক আছে? এটা অন্য জিনিস, এটাও একটা সার্ভার, বাট এটা খুব কম মানুষই ইউজ করে। তো আমরা এই তিনটা জিনিস আমাদের লাগবে, কোন তিনটা, পিএইচপি, MySQL, অ্যাপাচি। আমরা ওয়ার্ম সার্ভার ইউজ করি না, ওয়ার্ম সার্ভারের মধ্যে তিনটা জিনিসই সেট আপ করা থাকে। দেখেন, ওয়ার্ম বলেন, জ্যাম বলেন, সব জায়গায়, সাপোজ ওয়ার্ম,
ওয়াম সার্ভার সফটওয়্যারটা ইনস্টল করছি, এই যে ওয়াম দেখছেন, যারা এখন ওয়াম পারেন না তারা গুগলে সার্চ দিন ওয়াম, ওয়াম্প লিখে ওই সফটওয়্যারটা ইনস্টল করে নিন। আচ্ছা ওয়াম্পে যাওয়ার পরে দেখেন এখানে একটা ফোল্ডার আছে বিন নামে, কি নামে দেখেন এখানে তিনটা ফোল্ডার আছে, অ্যাপাচি, মাইএসকিউএল, পিএইচপি, দেখছেন তিনটা জিনিস ইনস্টল করা আছে, এখানে সেট আপ করা আছে অলরেডি। অ্যাপাচির ভার্সন হচ্ছে 2.2.11, মাইএসকিউএল ভার্সন হচ্ছে 5.1.36, পিএইচপির ভার্সন কি 5.3.0, আমাদের এটা পুরনো ওয়াম্প যার কারণে এই ভার্সন শো করতেছে। আমরা অনেক যদি হাই লেভেলের পিএইচপির ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চাই, যেমন লারাভেল কোডিগনিটর, এই টাইপের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে গেলে বলবে যে এই ভার্সনটা এনাফ না, কারণ এটা অনেক পুরনো ভার্সন, ওরা ওদের নতুন ভার্সনগুলো মিনিমাম 5.4 বা 5.5 রিকোয়ার করে, এটা দিয়ে হবে না। কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে যেহেতু কাজ করবো এটা দিয়ে চলবে, সমস্যা নেই। ওকে, তো আমরা ওয়াম ওয়াম সফটওয়্যারটা রান করি, হ্যাঁ জ্যাম্প দিয়েও হবে, জ্যাম্পের মধ্যে এগুলো থাকে বিন কই, এই যে দেখেন পিএইচপি সফটওয়্যারটা অলরেডি আছে, দেখতেছেন এই জায়গায় জ্যাম্পের ভিতরে ঢুকলেই আছে। তারপর হচ্ছে আপনার এই যে মাই এসকিউএল, অ্যাপাচি আছে না, এই যে দেখছেন এখানেও আছে, এখানে বাইরে আর ওখানে একটা ফোল্ডারের ভিতরে। ওকে ওয়াম্প ওপেন করছি, একটা একটা রান করলেই হয়, ওয়াম্প জ্যাম্প একটা দিয়ে করলেই হবে, করে না করে, আমি দেখছি অন কম্পিউটার সাপোর্ট করে না, এই জন্য আর কেটে ইউজ করতেছি। তাই সফটওয়্যারের নাম কি আমি দেখি নাই। আচ্ছা এনিওয়ে, তো ওয়াম্পটা আমি রান করলাম, ঠিক আছে ওয়াম্পটা রান করলাম, এই হচ্ছে লোকাল হোস্ট, সরি মানে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখে একটা এন্টার দিবেন, দেখবেন এরকম একটা পেজ আসবে, যদি আসে বুঝবেন সব ঠিকঠাক আছে, যদি না আসে তার মানে প্রবলেম আছে, এটা ঠিক করে নিন, ঠিক করার অনেক ওয়ে আছে, গুগলে সার্চ দেন। আচ্ছা তো এগুলো আমরা ফোল্ডার বানাইছিলাম ওয়ার্ডপ্রেসের কাজ করার সময়, ঠিক আছে আমরা আর আরেকটা ফোল্ডার বানাই, ওয়াম্পের ফোল্ডারে যাই সি ড্রাইভ থেকে www, এখানে একটা ফোল্ডার বানাই যে ফোল্ডারে আমরা কাজ করবো প্র্যাকটিসের জন্য, তো এখানে দিই ব্যাচ 9 পিএইচপি, একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে। তো একটা কাজ করেন, এখন এখানে একটা রিলোড দেন, দেখেন ফোল্ডারটা আসছে কি না আসছে, বুঝি নাই পরেরটা মানে বুঝলাম না, ও রাইট, এটা না এটা না এটা না এটা এটা, আচ্ছা ব্যাচ 9 পিএইচপি, ওকে। এবার এই জায়গায় যদি একটা ফাইল বানান আপনি, সাপোজ রহিম ডট এইচটিএমএল, এই ফোল্ডারের মধ্যে আপনি মনে করেন যে কিছু একটা লিখছেন, সামথিং কিছু একটা লিখবেন আপনি, সামথিং কিছু একটা লিখে যখন রিলোড দিবেন দেখেন তো ফাইলের নামটা শো করতেছে কিনা, এটা হলো যখন নর্মাল একটা নাম দিবেন তখন, কিন্তু যখন এটা নাম দিবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল তখন রিলোড দেন, দেখছেন ফাইলের নাম শো করা না, ডিরেক্ট ইন্ডেক্সটাই কিন্তু শো করতেছে, ইন্ডেক্সের আউটপুটটাই শো করাচ্ছে সে। এতদিন ইন্ডেক্স নামে কেন বানিয়েছি বুঝতে পারছি, যে কোনো সার্ভারে যখন ইন্ডেক্স নামে কিছু একটা আপলোড করবেন ফাইল ওইটাই শো করাবে হোম পেজ হিসেবে, আলাদা করে ক্লিক করতে হবে না বা আলাদা করে ওই ফাইলের নামটা লিখতে হবে না। আচ্ছা সেমভাবে যদি আপনি এটার নাম দেন ইন্ডেক্স ডট পিএইচপি একই কাজ করবে, সেম, ঠিক আছে সেম কাজ করতেছে। এখন আপনি চিন্তা করতেছেন পিএইচপি ফাইলের মধ্যে নর্মাল একটা লেখা লিখছি, পিএইচপি ফাইলের মধ্যে নর্মাল একটা লেখা লিখছি, এটাকে আপনি শো করতেছে। আসলে পিএইচপি ফাইলের মধ্যে আপনি এইচটিএমএল ইউজ করতে পারবেন, ইভেন পিএইচপি ফাইলে এইচটিএমএলই ইউজ করতে হয়, কি ইউজ করতে হয় HTML ইউজ করতে হয়। যেমন মনে করেন আপনি লিখছেন এখানে HTML 5, এখানে সাপোজ আপনি লিখছেন যে ওয়েলকাম টু দ্য পিএইচপি ক্লাস, আর এখানে আপনি সামথিং লিখছেন ধরে নেন যে দিস ইজ এ প্যারাগ্রাফ,
শো করতেছে নর্মালি এইচটিএমএল গুলা। সো একটা পিএইচপি ফাইলের মধ্যে কি এই নর্মালি এইচটিএমএল কোডগুলোই শো করানো হয়, ঠিক আছে, কিন্তু এর মধ্যে পিএইচপি কোড এই জন্যই শো করানো হয় মাঝে মধ্যে, যাতে ওই যতটুকু শো করবো অতটুকু যাতে ফাংশনাল হয় আর কি। সাপোজ আপনি চাইতেছেন যে এখানে খুব বিশাল কিছু একটা ঘটবে, তখন এর মাঝখানে আপনি পিএইচপি ইউজ করবেন, কিন্তু আদারওয়াইজ নর্মাল একটা স্ট্যাটিক জিনিসের জন্য কি এইচটিএমএল লিখলেই চলবে, ঠিক আছে। পিএইচপিটা কিন্তু এইচটিএমএলটা কিন্তু পিএইচপিকে হেল্প করতেছে না, পিএইচপি এইচটিএমএলকে হেল্প করতেছে। সিএসএসটা কি করে, এইচটিএমএলকে হেল্প করে, পিএইচপিটাও কি এইচটিএমএলকে হেল্প করতেছে, ব্যাপারটা এরকম। ওকে, তো এখন আমরা এখানে পিএইচপি অ্যাপ্লাই করব। পিএইচপি মানে বুঝছি তো এখন, তো তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখা নিয়ে আসি, যে পিএইচপি আইএনআই একটা ফাইল আছে, ওইটা কি ওয়েব সার্ভারে যাবেন, যাওয়ার পরে ওই যে পিএইচপি সফটওয়্যারটা কোথায় আছে, বিনের ভিতরে, এই যে পিএইচপি এইখানের ভিতরে আছে ফাইলগুলা, এই যে পিএইচপির ফাইলগুলা, মানে পিএইচপি সফটওয়্যারের ফাইলগুলো এখানে আছে। এখানে দেখবেন একটা ফাইল থাকে পিএইচপি ডট আইএনআই, এটার ভিতরে পিএইচপির যত কনফিগারেশন সব সেট করা থাকে, কি থাকে পিএইচপির কনফিগারেশন সেট করা থাকে। যেমন আপনি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন, ফ্রেমওয়ার্কটা বলতেছে যে আমার এখানে সি ইউআরএল নামে একটা ফাংশন আছে, এটা কাজ করে না, এটা তোমার এখানে ডিসেবল করা আছে, তোমার সার্ভারে সি ইউআরএল ডিসেবল করা আছে, এটা আপনি দেখতেছেন এর মধ্যে, মানে কাজ করতে গিয়ে একটা নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করতে গিয়ে এটা দেখতেছেন আপনি। সেক্ষেত্রে আপনার কি করার আছে, আলটিমেটলি ধরে নেবেন যেহেতু ডিসেবল আর এনেবলের কথাই আসতেছে, তার মানে এটা পিএইচপি আইএনআইয়ের মধ্যে আছে। তার মানে কি যত কিছু আপনার ক্লোজ করে ডিসেবল করা থাকে এনেবল করা থাকে পিএইচপিতে সব এখানে। ধরে নেন আপনি এখানে ইরোরটা দেখতেছেন সি ইউআরএল, সার্চ দেন সি ইউআরএল, দেখেন এখানে যে একটা অপশন আছে এক্সটেনশন পিএইচপি সি ইউআরএল ডট ডিএলএল, এটাকে সেমিকোলনের মাধ্যমে কমেন্ট করে দেওয়া আছে, কি করে দেওয়া আছে, কমেন্ট করে দেওয়া আছে, দেখতেছেন এটার দিকে একটু দেখেন এই লাইনের দিকে, এটা কালো না, পিএইচপি জিডি টু, এই এক্সটেনশনটা এনাবল করা আছে কারণ এখানে কমেন্ট নাই। যদি আপনি এটাকেও এনাবল করতে চান তাহলে কি এরকম করে কমেন্টটা সরা দেবেন, এটা এনাবল হয়ে যাবে, আবার এটা এনাবল হইলেই যে কাজ করা শুরু করবে এমন না, হয়তো এটাতে আরও রিকোয়ারমেন্ট বাকি আছে। আরও আপনি গুগলে সার্চ দিবেন সি ইউআরএল কেমনে কাজ করে বা এটার জন্য কী কী লাগে, এখানে অবশ্যই দেখবেন এখানে আসতেই হবে, এটা আগে এনাবল করতে হবে, তারপরে হয়তো আরও কিছু করতে হবে, বাট এখানেই মেইন জিনিসগুলো ডিসেবল আর এনাবলের করা অপশন থাকে। তো মেইনলি আমাদের ওয়াম বা জ্যাম সার্ভারে যে পিএইচপি আইএনআই ফাইল থাকে পিএইচপির সাথে, ওখানে ম্যাক্সিমাম এক্সটেনশনই এরকম করে ডিসেবল করা থাকে, দেখছেন কতগুলো এক্সটেনশন ডিসেবল করা, যখন লাগবে তখন এনাবল করে নেব, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এখন একটা মজার জিনিস দেখাই, আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করতেছিলেন তখন মাঝে মধ্যে দেখবেন কি থিম আপলোড করতে গেলে বলে 30 সেকেন্ড ওভার, দেখছিলেন না, ওইখানেও কি একটা জিনিস কি করা লিমিটেশন দেওয়া আছে, আপনি ধরেই নেবেন এটা এখানেই আছে, 30 সেকেন্ড ছিল না, 30 লিখে একটা সার্চ দেন, আবার সার্চ দেন, আবার সার্চ দেন 30। আচ্ছা একটা কাজ করি, এসসিসি লিখে সার্চ দিই, একটু ভুলে আমি কোথাও চেঞ্জ করছিলাম জিনিসগুলো, ঠিক আছে, আমি বোধ হয় এর আগে এগুলো চেঞ্জ করেছিলাম তো এই জন্য আর কি অবস্থা, যাই হোক সমস্যা নাই। এক্সিকিউশন লিখে একটা সার্চ দিই, এই যে দেখেন, ঠিক আছে, এই জায়গায় 30 ছিল, নর্মালি 30 ছিল, এখানে আমি চেঞ্জ করছি পরে, এখানে কি ছিল 30 ছিল, এখানে কি লেখা দেখেন তো, ম্যাক্স এক্সিকিউশন টাইম, মানে লোড হওয়ার জন্য ম্যাক্সিমাম 30 সেকেন্ড টাইম নেবে, এরপরে মানে যদি এরকম 30 সেকেন্ডের মধ্যে না হয়ে যায় তাহলে এরর শো করবে। তো এখানে যদি 30 সেকেন্ড দাও আপনি কি বাড়াতে পারবেন না, এখানে মনে করুন 50,000 দিয়ে রাখেন, তার মানে কি
50,000 সেকেন্ড পর্যন্ত সে ঘুরতেই থাকবে, যদি এর মাঝখানে ডাউনলোড হয়ে যায় তাহলে তো ভালো, ঠিক আছে, ডাউনলোড না হলে ঘুরতেই থাকবে। আর আপনি ইচ্ছা করলে মানে ওটাকে ক্রসও দিতে পারবেন। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে অলরেডি কাজ করছেন, বিভিন্ন জিনিস আপলোড দিতে গিয়ে দেখছেন এই অবস্থা, তাদের জানার কথা। ওইখানে যে ইররটা আছে, ইররের মধ্যে এরকম একটা ওয়ার্ড দেখতে পাবেন আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে। যেমন আমরা যখন ওইখানে ওই 30 সেকেন্ড দেখি, তখন দেখবেন কি এই কথাটা লেখা থাকে, ম্যাক্স আন্ডারস্কোর এক্সিকিউশন আন্ডারস্কোর টাইপ, এই কথাটা লেখা থাকে। কিন্তু যতটুকু কপি করে এই জায়গায় পেস্ট করবেন যে ইররটা দেখছেন, আসা দেখবেন কোথায় পাওয়া যায়। যেমন মনে করেন আমরা ওইখানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ এরকম একটা জিনিস দেখছিলাম, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আমি ফাইল সাইজ একটা ফাইল আপলোড করতে গিয়ে যদি দেখি 10 MB-র বেশি, ঠিক আছে, 10 MB, এখানে 2 MB ছিল, আমি পরে 2000 বানাইছি, ঠিক আছে, দেখি যে 2 MB-র বেশি, সেক্ষেত্রে দেখবেন আপলোড হয় না। তো কথাটা লিখে কপি করে, কথাটা কপি করে এখানে একটা সার্চ দিবেন, এই যে পাইছি আমি আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এখানে বাড়ায় দেন যে 200 বা 2000 MB হইলেও এটা আপলোড হবে, বুঝতে পারছি। এখানে এসেই দেখবেন। তারপরে আরো অনেক কিছু আছে, যেমন মনে করেন যে ফাইল আপলোডস অন, আপনি এটাকে অফ করে রাখতে পারবেন যে কেউ ফাইল আপলোড করতে পারবে না, ঠিক আছে। এখানে সব ধরনের কনফিগারেশন দেওয়া আছে, জাস্ট খুঁজলেই পাবেন, খুব ইজি জিনিস, খুব বেশি কোড নাই, হয়তো আপনাদের দেখতে লাগবে অনেক কোড, কিন্তু আপনাদের নিজের কম্পিউটারে খুলে দেখেন অনেক অনেক মানে কোডগুলো অনেক কম, কারণ হচ্ছে সবই কমেন্ট করা, স্পেসিফিক সামান্য কয়েকটা লাইন শুধুই করা। তারপরে দেখেন পোস্ট ম্যাক্স সাইজ কত MB পর্যন্ত পোস্ট করা যাবে, 8 MB, এই সব কিছু আপনি বাড়াই দিতে পারবেন। আবার এখানে অনেক কিছু আছে, যেমন মনে করেন যে ইরর, এখানে দেখেন একটা ইরর আছে, একটা লেখা আছে ইরর রিপোর্টিং ই অল, এটা মানে হলো সব ধরনের ইরর সে শো করাবে, কি করবে সব ধরনের ইরর শো করাবে। এখানে আপনি বলে দিতে পারবেন, এখানে সব ধরনের ইররের নাম লেখা আছে, ই অল মানে সব ধরনের ইরর, ই ইরর মানে হচ্ছে ফ্যাটাল রানটাইম ইরর, শুধুমাত্র এই ইররটাই শো করবে, বাকিগুলো শো করবে না। তা আপনি যদি এটা কপি করে এখানে বসা দেন, তারপর সেভ দিয়ে আপনি যদি আবার ওয়েব সার্ভারটা ওপেন করে কাজ করেন, তখন দেখবেন কি এই ইররটা হইলেই শো করে, বাকিগুলো হইলে ব্ল্যাঙ্ক শো করে, এরকম হয় মাঝে মধ্যে। তো এরকম নাও হইতে পারে, অনেক সার্ভারের ক্ষেত্রে ইরর শো করে, ঠিক আছে, আপনি যাই চেঞ্জ করেন না কেন সবগুলোই শো করে। আবার কিছু কিছু সার্ভারে বা কিছু কিছু অম্পের ভার্সনের মধ্যে দেখবেন যে আপনি স্পেসিফিক যেটা ধরা দিবেন, সাপোজ আপনি এটা ধরা দিয়েছেন, সো এই ইররটা ছাড়া বাকিগুলো শো করবে না। যাই হোক, মাথা নষ্ট করে লাভ নাই, এটা হচ্ছে পিএইচপি আইএনআই ফাইল, যেখানে সব ধরনের রেস্ট্রিকশন বা কনফিগারেশন সেট করা থাকে, আমাদের এটা লাগবে খুব কম, খুব একটা লাগবে না, বাট আপাতত পরিচিত করে রাখলাম আপনাদের। আচ্ছা, আমরা এখন জানি যে পিএইচপি কি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে সার্ভারে একটা মেসেজ পাঠানো যায়, সার্ভার থেকে কাজ করে। একটা এক্সাম্পল দিলে খুব ইজিলি বুঝতে পারবেন, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি কন্ট্যাক্ট ফর্ম, আমরা পিএইচপির মাধ্যমে হয়তো ফর্মটাকে ডাইনামিক করলাম, এখানে নাম ঠিকানা লিখে ইমেল লিখে সেন্ড করলাম, ওইটা কি ডাইরেক্ট ওই মেলে চলে যাবে? না, ওইটা আগে সার্ভারে পাঠাবে। এখন আপনার সার্ভার যদি অক্ষম হয় মেল পাঠাতে, সার্ভারের যদি ওই পাওয়ারটা না থাকে মেল পাঠাতে, মেলটাই কিন্তু যাবে না। কিন্তু সার্ভার যদি ফ্রেশ হয়, সার্ভার যদি ওই পাওয়ারটা থাকে যে মেলটা সেন্ড করে দিবে, সে মেল সার্ভারের মাধ্যমে, প্রত্যেকটা সার্ভারের একটা মেল সার্ভার থাকে বা সেট করা থাকে, ওরা যদি মেল সার্ভার ইউজ করে সেন্ড করে দেয় ওই মেল অ্যাড্রেসে, তাহলে যাবে। তা আপনি যদি চিন্তা করেন না আমি এখান থেকে পাঠাচ্ছি ডাইরেক্ট মেলে চলে গেছে, না, তাহলে এটা আপনার রং আইডিয়া। প্রত্যেকটা পিএইচপির মাধ্যমে যাই করে আগে সার্ভারে যায়, সার্ভার তখন নিজের রেসপন্সিবিলিটি পালন করে, কি ওটাকে পাওয়ার অনুযায়ী কাজ করায়, ঠিক আছে, বুঝাতে পারছি। এই হলো পিএইচপি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন ধরে নেন যে আমরা এটার মধ্যে পিএইচপি অ্যাপ্লাই করব, কি করব, পিএইচপি অ্যাপ্লাই করব।
তার আগে একটা জিনিস দেখেন যে পিএসপি শুরু করতে হয় শেষ করতে হয় কীভাবে। পিএসপি শুরু করতে হয় এইভাবে, লেস দেন কোশ্চেন সাইন পিএইচপি, শেষ করতে হয় কোশ্চেন সাইন কি গ্রেটার দেন দিয়ে। লেস দেন কোশ্চেন সাইন পিএইচপি এটা শুরু, মানে এটার মতো এইচটিএমএল ট্যাগের ওপেনিং থাকে না ওই টাইপের, আর ক্লোজিং কি দিয়ে করে কোশ্চেন সাইন গ্রেটার দেন। ক্লিয়ার? না, এখানে স্পেস দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট স্পেস দেওয়াটা ভালো। ওকে, এবার একটা রিলোড দেন, দেখেন কোনো ইরর টিরর শো করে কিনা, করে। আচ্ছা, এখন আপনি যদি এর মাঝখানে কিছু একটা লেখেন, সাপোজ সামথিং কিছু একটা লিখছেন পিএইচপির ভিতরে, কি শো করে? ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট সামথিং অ্যাজিউমড সামথিং, সামথিং নামে একটা কিছু পাইছে সে, এটা হলো একটা কনস্ট্যান্ট যেটা আনডিফাইন্ড। এখন প্রত্যেকটার মিনিং আমি বুঝাই দিতেছি। আনডিফাইন্ড মানে এটার কোনো ভ্যালু নাই, এটার কি কোনো মান নাই, এটার মিনিংই নাই, ঠিক আছে? কনস্ট্যান্ট মানে এমন একটা কিছু যেটা খোলামেলাভাবে লেখা হয়, যেটার সাথে কোনো সিনট্যাক্স লিখি নাই আমি, এটার সাথে কোনো সিনট্যাক্স বা কোনো চিহ্ন আমি যাবে লিখছি কিছুই লিখি নাই, নর্মালি একটা ওয়ার্ড লিখে দিছি। নর্মালি একটা ওয়ার্ড লিখে তখন সেটাকে পিএইচপিতে কী ধরা হয়? কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের কোনো কাজ নাই আমাদের আপাতত। এখন ধরে নেন যে আমি এখানে কিছু লিখলাম না, এটাকে একটু নিচে নামায় দিলাম। আমি বলছিলাম যে ম্যাক্সিমাম জিনিস জাভাস্ক্রিপ্টের মতো, এখন একটু মিলান দেখেন। এনিওয়ে, তো আমি এমনভাবে দেখাবো যাতে জাভাস্ক্রিপ্ট ভুলে গেলে সমস্যা না হয়, বুঝে নাই? আমি জানি না কী করো, তো দেখেন, তাকিয়া থাকেন। এখানে সাপোজ আমি কিছু একটাকে শো করাবো, কি করব? শো করাবো কিছু একটাকে, তো সামথিং কথাটাকেই শো করে দিতে চাইছি আমি। কোনটাকে? সামথিং। পিএইচপিতে কোনো একটা জিনিসকে শো করানোর সিস্টেম হচ্ছে, এটা আসলে কি সেটা বুঝতে হবে, কি হিসেবে শো করাবে, এটা কি কোনো সংখ্যা, এটা কি ট্রু বা ফলস, নাকি কোনো একটা লেখা? যদি লেখা হয়, লেখাকে বলা হয় স্ট্রিং, কি বলা হয়? যদি কোনো সংখ্যা হয় সেটাকে বলা হয় ইন্টিজার, যদি ট্রু ফলস হয় সেটাকে বলা হয় বুলিয়ান ভ্যালু। আচ্ছা, যাই হোক, বুলিয়ান ভ্যালুগুলো শো করানো হয় না, এটা অন্য কাজে ইউজ করা হয়। আপাতত এই দুটো মনে রাখেন, এগুলোকে ডাটা টাইপ বলে, কি বলা হয়? ডাটা টাইপ। কী টাইপের ডাটা? এটা কি স্ট্রিং টাইপের ডাটা না ইন্টিজার টাইপের ডাটা? ধরে নেন আমরা নর্মাল একটা লেখাকে শো করাবো, যদি সংখ্যা হয় এটা দুই পাশে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই, যদি কোনো একটা নর্মাল লেখা হয় সেটার দুই পাশে কি শো করানোর জন্য ইনভার্টেড কমা দিতে হবে দুই পাশে, সেটা আপনার ডাবল কোটেশনও হইতে পারে সিঙ্গেল কোটেশন হইতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। যেটা আসলে কি হবে, এটা কি সিঙ্গেল কোটেশন দিব না ডাবল কোটেশন, দুইটাই কাজ করে। আচ্ছা, তো মনে করেন সিঙ্গেল কোটেশনই দিলাম, এখন এটা যদি আমি এখন রিলোড দেই, তারপরও বলতেছে যে আনডিফাইন্ড কনস্ট্যান্ট, ঠিক আছে? এরকম কোনো স্ট্রিংকে শো করানোর জন্য একটা ফাংশন ইউজ করতে হয় ইকো, কি ফাংশন? ইকো বা প্রিন্ট, দুটো ফাংশন আছে। কয়টা ফাংশন শো করানোর? দুটা, প্রিন্ট আর হচ্ছে ইকো। সাপোজ আমি প্রিন্টই করে এলাম, শো করে, এরপরে ইকোই করে এলাম, দেখেন ইকো করলে কি হয়, ঠিক আছে? সেম, দুটো একই কাজ করে, কিন্তু একটু ডিফারেন্স আছে, আমি একটু পরে বুঝাবো। এনিওয়ে, এতটুকু বুঝতে পারছি পিএইচপি কীভাবে শুরু করতে হয় কীভাবে শেষ করতে হয় বুঝতে পারছি। আর পিএইচপির কোডগুলা পিএইচপির ওপেনিং আর ক্লোজিংয়ের মধ্যে লিখতে হয়, আপনি যদি এটারে খোলামেলাভাবে বাইরে লেখেন কাজ করবে না, করবে করবে না, ওটাই শো করবে, পুরো ইকো ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমা এগুলো সহ শো করবে, নর্মালি কাজ করবে না, পিএইচপির ভিতরে রাখলেই তখন কাজ করে। তো একটা নতুন জিনিস মনে রাখেন, পিএইচপির সিনট্যাক্স ওপেনিং ক্লোজিং তখনই কাজ করে যখন ফাইলের নামে
ডট পিএইচপি এক্সটেনশন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। অনেক সময় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে গিয়ে দেখবেন কি আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে পিএইচপি শুরু শেষ করার লাগতেছে, ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনি এখানে ইউজ করে ফেললেন, ইউজ করে দেখলেন কাজ করে না। এই জন্য মনে রাখেন যে পিএইচপি ওপেনিং ক্লোজিংটা কখন কাজ করে, যখন সেটা পিএইচপি ফাইলের মধ্যে থাকে। আর পিএইচপি সিনট্যাক্স কখন কাজ করে, যখন সেটা পিএইচপির ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে থাকে। ঠিক আছে, তো ইকো একটা ফাংশন, ফাংশন কেমনে শো করতে হয় একটু দেখাই। সাপোজ ইকো লেখার পর আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিছি, তাই না? এ হচ্ছে ফাংশনের নাম, একটা ডিফল্ট ফাংশন এটা পিএইচপি। ডিফল্ট ডিফল্ট মানে কি বিল্ট ইন করা, এটা আমরা বানাই নাই, এটা বানানোই আছে। ইকো নামে একটা ফাংশন আছে, যে ফাংশনের সাথে প্রত্যেকটা ফাংশনের সাথে ফার্স্ট ব্র্যাকেট থাকে। কি থাকে? ফার্স্ট ব্র্যাকেট, রিলোড দেন, কিছু নাই থাকার কথা ছিল, সেভ করি নাই। তাহলে কিছু শো করে না, পার্স ইরর শো করে। এই ইররগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখবেন আগে থেকে। এই ইররগুলো শো করলে দুঃখিত হওয়ার কিছু নাই, উল্টা চিন্তা করবেন, ইরর শো করা মানে হলো আমি এখন একটা ওয়ে পাবো এই ইররটা ফিক্স করার। শেখার সময় যদি দেখেন ইরর শো করে, এটা আরো ভালো, কারণ আপনি যদি শেখার সময় ওই নর্মালি নিয়ম অনুযায়ী সবসময় শেখেন, এক সময় আপনি কখনোই ইরর দেখেন না, ইরর কী জিনিস বুঝেনি না, কোন ইরর দিয়ে কেউ কখনো দেখেন নাই, হঠাৎ করে একদিন একটা কাজ করতে গিয়ে দেখবেন ক্লায়েন্ট বলতেছে আমার একটা জায়গায় এই ইরর শো করতে, সেটা ফিক্স করে দাও, পারবেন? এই জন্য ইররগুলো সম্পর্কে আগে থেকে আইডিয়া রাখবেন। সো নিজে থেকে ইরর তৈরি করবেন, উল্টাপাল্টা লেখা দেখবেন কী ইরর শো করে, তারপরে চিন্তা করবেন হ্যাঁ এই কারণে এই ইরর শো করতেছে। পার্স ইরর মানে হচ্ছে আপনি এমন কিছু ইউজ করছেন যেটা পিএইচপিতে নাই, কিংবা পিএইচপির সিস্টেম আপনি ফলো করেন নাই। পার্স ইরর মানে কি, আপনি পিএইচপিতে যেই রিকোয়ারমেন্ট বা যেই সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে বসছে একটা জিনিসে, ওটা করেন নাই। কত নম্বর লাইনে? 14 নম্বর লাইনে। 14 নম্বর লাইনে আপনি আপনার এমন একটা কিছু ইউজ করছেন যেখানে পিএইচপির নিয়ম আপনি ফলো করেন নাই। এখন একটু খেয়াল করেন, ইকোনমি অবশ্যই একটা ফাংশন আছে, কিন্তু এটার সাথে একটা রিকোয়ারমেন্ট আছে, অবশ্যই ভিতরে কিছু লিখতে হবে। অবশ্যই কি? ভিতরে কিছু থাকতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিংবা ফার্স্ট ব্র্যাকেট ছাড়া হইলেও ইকোর পরে কিছু একটা থাকতে হবে। এখানে লেখেন হল সামথিং, এখন কিন্তু ইরর শো করবে না, কারণ আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। দেখছেন? ওকে, তো ফাংশন লিখতে হয় কীভাবে? মেইনলি ফাংশন লিখতে হয় এইভাবে। আবার কিছু কিছু ফাংশনের মধ্যে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে ভিতরে কিছু লিখতেই হবে, কিছু কিছু ফাংশন নর্মালি লেখা যায়। যেমন আরেকটা ফাংশন দেখাচ্ছি, পিএইচপি ইনফো, এটা একটা ফাংশন। কী ফাংশন? পিএইচপি ইনফো। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের ভিতরে আপাতত নর্মালি কিছু লেখা লাগে না, রিলোড দেন। এই ফাংশনটা ইউজ করলে টোটালি একদম মানে পিএইচ আপনার কম্পিউটারের কনফিগারেশন থেকে শুরু করে পিএইচপি মাইএসকিউএল অ্যাপাচি যত কিছু আছে সব কিছুর কনফিগারেশন একসাথে শো করবে। দেখেন আপনার কম্পিউটারটা হচ্ছে উইন্ডোজ এনটি মাদার 6.2 বিল্ট 9200। আপনার কম্পিউটারটা বানানো হয়েছে জুন 29, 2009। কম্পাইলার সেট করা আছে এমএস VC6, মানে ভিজুয়াল বেসিক সি ডাবল প্লাস প্লাস, মানে সরি সি প্লাস প্লাস আর কি। আর্কিটেকচার আপনার কত বিটের কম্পিউটার এটা? 86 হওয়ার কথা না, আচ্ছা এনিওয়ে এটা মানে অন্য কিছু, আর্কিটেকচার মানে অন্য কিছু বুঝাতেছে সম্ভবত, আমি শিওর না। সার্ভার এপিআই কী দেওয়া? অ্যাপাচি দেওয়া আছে আপাতত এখানে। যদি আমরা এখানে ওই ওরাকল ইউজ করতাম হয়তো এখানে ওরাকল শো করতো মেবি। আচ্ছা এরকম করে অনেক কিছু দেওয়া আছে, যেমন এই অ্যাপাচির অ্যাপাচি টু হ্যান্ডলার, এখানে অ্যাপাচির ভার্সন, অ্যাপাচির এপিআই ভার্সন, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর কী দেওয়া আছে সব দেওয়া আছে এখানে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের কনফিগারেশন এখানে শো করা আছে, আপনি দেখে দেখে বুঝতে পারবেন যে কী কী এনাবল করা, কী ডিজেবল করা। যেমন এখানে অ্যালাউ কল টাইম পাস রেফারেন্স অফ করা আছে, অ্যালাউ ইউআরএল এফ ওপেন কি করা, অন করা। দেখছেন প্রত্যেকটা জিনিস, এই যে আমি একটা জিনিস অন করছিলাম তখন সি ইউআরএল মনে হয় না, এখানে নাই, যাই হোক। তাহলে পিএইচপি আইএনের জিনিসগুলো এখানে শো করতেছে না আপাতত। ওকে, এটা কোন ফাংশন দিয়ে আনছি? পিএইচপি ইনফো, বুঝাইতে পারছি। আচ্ছা, তো আমরা
নর্মালি একটা লেখাকে বা একটা সংখ্যাকে শো করানোর জন্য কি ইউজ করব, ইকো বা প্রিন্ট। আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, সাপোজ আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেন না, না দিয়ে লিখলেন সামথিং, তাও শো করবে। এই যে দিস ইজ প্যারাগ্রাফ, নিচে থেকে আসতেছে, ঠিক আছে।